আসসালামু আলাইকুম। বিশ্বাস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি 10 ফিটের একটি পুরাতন একটি ছাতা সিটিং করলাম। এই ছাতার মধ্যে হচ্ছে আমি দুইটি এলিম সিটিং করলাম, 119 ডিগ্রি এবং ডিডি ফ্রি ডিশের মোট দুইটি এলিম সিটিং করলাম এবং পানির বোতল দিয়ে একটি এলিম আমি ঢেকে রেখেছি যাতে পানি লাগলে এলিমপি নষ্ট না হয়ে যায়। এবং আরেকটি এলিমপি দেখতে পাচ্ছেন। তো আপনাদের দেখাবো অনেক পুরাতন একটি ছাতা, জং আসছে, তারপরে অনেক ভালো সিগন্যাল পাইছি আমি এই ছাতার মধ্যে, অনেক দৃষ্টি হচ্ছে, উঁচু নিচু হয়ে গেছে, তারপরে ভালো সিগন্যাল আসছে। তো আপনাদের ডিশের পিছনের অংশটুকু একটু দেখাবো এবং অনেক সুন্দর হচ্ছে এই জায়গাটি। চারদিকে গ্যাস, তারপরেও ভালো সিগন্যাল আসছে। তো আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ডিশটি কিভাবে সেটিং করা হয়েছে, ইট দিয়ে পিলার করে তারপরে ঢালাই করে তারপরে ডিশটি বসানো হয়েছে এবং ডিস্ক সুইচটি আমি পানির ভিতরে পানির বোতলের ভিতরে ঢুকিয়ে রাখছি যাতে সুইচটি নষ্ট না হয়ে যায় সেজন্য। তো আজকে এই ডিশটি যার বাসায় সিটিং করলাম সেই ভাইয়ের নাম হচ্ছে আমিনুর ভাই। আমিনুর ভাই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী এবং দেখতে পাচ্ছেন একই ডিজাইনের তিনটা বিল্ডিং এই জায়গায়। ওনারা হচ্ছে তিন ভাইয়ের তিনটি বিল্ডিং একই ডিজাইনের বিল্ডিং। তো আপনাদের এই ডিশটি আজকে সিটিং করলাম হচ্ছে দিলদুয়ার থানা টাঙ্গাইল জেলা দিলদুয়ার এই ডিশটি সিটিং করলাম এবং দেখতে পাচ্ছেন আমার কাজের জিনিসপত্র। এ হচ্ছে আমার ব্যাগ, আমার কাজের জিনিসপত্র আমি অলরেডি গুছিয়ে ফেলেছি, আমি এখন বিদায়ের পথে। অনেক সুন্দর জায়গা এবং অনেক নিরিবিলি সুন্দর একটি জায়গা মধ্যে আজকে ডিস্ট্রিক্ট সিটিং করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।